আবুজার্কি ফারি কয় আলি আমি বিনা দাওয়াতে আসি না মুঝে কু পাওয়ালো মুসাফির না সমঝো আয়া নেই হু বোলায়া গে আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই তাহলে আপনাদের বুঝতে আসবে রসুলিয়াকমসাল্লাহ আলী ওসাল্লামের কলেজের টুকরা হজরতের ফাতেমা তো জোহরার রাজি আনার ঘটনা রমজানের মাস ছিল রমজান মাস হজরত ফাতেমা রাজি আল্লাহ আনার শরীরে অসুস্থ হয়েছে জ্বর উঠছে গায়ে জ্বর জ্বর ফাতেমা রদি আল্লাহু আনার গায়ে জ্বর এই গায়ে জ্বর অবস্থায় একদিন রোজা রাখার জন্য আলী আর ফাতেমা দুজন স্বামী স্ত্রী বোর রাত্রে উঠে শেয়ারি করছে সেহারি খাই আর ঘুমাই নাই হজরত আলী রদি আনহু মসজিদে নবীতে চলে গেছে ফজরের নামাজ আদায় করার জন্য আর হজরত ফাতেমা রবি আল্লাহু আনহা গড়ের কোনায় নামাজের মুসল্লা বিছাইয়া ফজরের নামাজ আদায় করার জন্য অপেক্ষা করতেছে ও এক সময় মসজিদে নামাজের জামাত হইছে হজরত আলীরদি আল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করি গড়ে এসছে গড়ে আসি দেখি ফাতেমা নামাজের মুসল্লাই নাই অথচ ফাতেমার রুটিন হইল ফজরের নামাজের পরে মুসল্লা থেকে উঠে না এশরাক পর্যন্ত মুসল্লার মধ্যে বসে থাকে এশরাকের যখন সময় হয় এশরাকের নামাজটা পড়ি এবার নামাজের মুসল্লাতে এক করে কিন্তু আজকে হজরত আলী আসি দেখে মসজিদের থেকে ফাতেমা নামাজের মুসল্লাই নাই হজরত আলী চিন্তা করে কিরে জীবনেও তো কোনোদিন দেখি নাই এশরাক পড়া সারা ফাতেমা নামাজের মুসল্লা থেকে উঠছে আজকে ফাতেমা গেল কই তালাশ করতে করতে ফাতেমাকে যাইয়া পাইছে রান্নাঘরে রান্নাঘরে যাইয়া পাইছে তাও ব্যস্ত ব্যস্ত কি কাজে আল্লাহ আকবর হাজরতে ফাতেমা আল্লাহ আল্লাহুয়ানহা বড় একটা গামলার মধ্যে দুই শিশু সন্তান হাসান আর হাসাইন রাজি আল্লাহুয়ানহুমা ইনাদের দুজনের ব্যবহারের সমস্ত জামা কাপড়গুলা ওই গামলার ফানির মধ্যে বিজাইছে দোয়ার জন্য আর একদিকে ফুকুলে চুলাতে আগুন জ্বালাইছে বড় একটা হান্ডির মধ্যে ফানি দিয়া ফানি গরম করতে আছে। আর একদিকে মাটির একটা বড় থালের মধ্যে বেশি পরিমাণ কতগুলো আটা লইয়া আটা এগুলারে খামির বানাইতেছে রুটি বানানোর জন্য হজরত আলী রাজি আল্লাহ তো হতবা কিরে ফাতেমা তো অসুস্থ গায়ে জ্বর একসাথে সকাল সকাল ভরে ভরে এশ্রা কো পড়ল না এতগুলা কাজ কেনা শুরু করলো জিজ্ঞেস করে ফাতেমা ব্যাপারটা কি তুমি তো জীবনেও কোনোদিন দেখি নাই অ্যাশরাক পড়া সারা তুমি নামাজের মুসল্লা থেকে উঠছো অধ্যস্ত আমার মা বোনেরা বর্তমান যুগের মা মধ্যে হাজারে কয়জন পাওয়া যাবে হাজারে এশরাকের নামাজ পড়ে এরকম হাজারে কয়জন পাওয়া যাবে ফজরের নামাজই তো পড়ে না অ্যাশরাক যা জুড়ে থাকে আল্লাহ আকবর হজরত আলী রাজি আল্লাহ ফাতেমা জীবনেও তো তোমাকে দেখি নাই একসাথের নামাজ পড়া সারা কোনো দিন থেকে উঠছো আজকে তুমি এত তাড়াতাড়ি মুসল্লা থেকে কেন উঠলা আজকে এতগুলা কাজ একসাথে কেন শুরু করলা বাচ্চাদের সমস্ত কাপড়গুলা কেন ভিজাইলা এতগুলা পানি কেন গরম করতেছ এতগুলা রুটির খামি কেন কেন বানাইতেছ আমরা সবাই যদি তিন দিন পর্যন্ত খাই তারপরেও তো এই রুটি শেষ হবে না এই কাজ কেন করতেছ হজরত আনা কয় আলী আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি হজরত আলির কয় ফাতেমা কি স্বপ্ন দেখছ কয় আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান আমার ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে ঢুকছে কাকে যেন তালাশ করে ফিসনের দিক থেকে আব্বাজানের উপরে আমার নজর পড়ছে আমি জিজ্ঞেস করলাম আব্বা এই অন্ধকারের মধ্যে আপনি কাকে খুঁজেন আব্বাজান ফিসনের দিকে ঘুরি আমার কয় ও ফাতেমা তোমাকে খুঁজতেছি একটা সংবাদ দেওয়ার জন্য একটা সংবাদ দেওয়ার জন্য রোজা করছো আলীর সাথে আল্লাহর রহমতে তুমি ইফতার আব্বা জানের সাথে জান্নাতের করি খানে হজরত ফাতেমা রাজি আল্লাহ খাব এটা এটা মন্দির খাব না এটা রু ইয়ের শৈতানি হওয়ার প্রশ্নই ওঠে না নির্গাত রু রহমানি হজরত ফাতেম রাজিয়াল খাব এই খাবের তাৎপর্য কি এই খাবের দ্বারা রসুল্লা সাল্লাম কি সংবাদ দিলেন আপনারা বুঝছেননি কিছু কি বুঝছেন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনা আজকে এন্তেকাল হইয়া যাবেন যদি এন্তেকাল না হয় ফাতেমা হইল দুনিয়াতে নবীজি হলেন আখেরাতে নবীজির সাথে জান্নাতের দস্তরখানে ইফতার কেমনে করবে নিশ্চয় এর আগে ফাতেমার এতেকাল হবে চোদ্দ শত বছর পরে আপনারা যদি এই স্বপ্নের তাৎপর্য বুঝতে পারেন হজরত আলী রাজি আল্লাহ বুঝে নাই হজরত আলী রাজি আল্লাহ বুঝছেন না না বুঝছে হজরত আলী রাজি আল্লাহ এক সেকেন্ডও তো লাগে নাই এক সেকেন্ডও লাগে নাই হজরত আলী রাজি আল্লাহ বুঝে ফেলছে যে ফাতেমা তো আমাকে সারিয়ে চলে যাবে এই কথাটা হজরত আলী রাজি আল্লাহনু বরদাস্ত করতে পারতেছে না কারণ হজরত আলী রাজি আল্লাহ আনহু ফাতেমাকে কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসতে হজরত ফাতেমা রাজি আল্লাহ দাফন করার পরে আল্লাহ একবার বারবার যেতেন হজরত আলী রাজি আল্লাহ আনু ফাতেমার কবরের কাছে বারবার যেতেন বারবার যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া কেন্তিন কেন্তিন আর বলতেন হাবিবুন গাবা নাইনি জিসমি। حبيب غاب عن عيني وجسمي وعن قلبي حبيبي لا يغيب حبيب ليس يعدله حبيب وما لسواه في قلبي نصيب أمر بيراد أستاذ باب حضرت فاطمة رضي الله عنها আল্লাহ আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি ভালোবাসতেন হজরতে আলী এর চেয়ে বেশি আর কাউকে ভালোবাসতেন না যখন ফাতেমা এই স্বপ্নের কথা শুনেছে হজরত আলী আর বরদাস্ত করতে পারে না হজরত আলী রাহু বাচ্চা ফোলার মতো হাউ করিয়া কান্না শুরু করছে যখন হজরত আলী কান্না শুরু করছে হজরত ফাতেমা রল্জি আল্লাহন হা আর কান্না থামাইতে পারে না এবার স্বামী স্ত্রী দুজন বাচ্চা ফোলার মতো হাউ করিয়া কান্দে এই সময়ের মধ্যে ছোট্ট দুইটা শিশু বাচ্চা হাসান হুসাইন নজি হুমা ওনারা ঘরের বাহিরে খেলা করতেছিলেন হঠাৎ দুজন ঘরে ঢুকছে ঘরে ঢুকি দেখে একদিকে বাপ কান্দে আর একদিকে মা কান্দে বাচ্চা দুজন বুঝে না ঘটনা কি মা বাপ দুজন কান্দে কেন একজন বাপের কাছে যাইয়া জিজ্ঞাসা করে বাপ তুমি কান্দো কেন আরেকজন মার কাছে যাইয়া জিজ্ঞেস করে মা তুমি কান্দো কেন কেউ কোনো কথা বলে না ওনারা খালি কান্দে বাচ্চারা বিরক্ত করতেছে দেখি হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা হাসান হোসেনকে কয় আব্বা তোমরা দুজন এই মুহূর্তে নানা জানের কাছে চলে যা এটা হজরত ফাতেমার রাজি আল্লাহ আনহার নিত্যকার ঘটনা হজরত ফাতেমার রাজি আল্লাহ আনহা যখন ঘরের কাছে বেশি ব্যস্ত হইয়া পড়তেন বাচ্চারা আসি ওনাকে বিরক্ত করতো তখন ফাতেমা রাজি আল্লাহ আনহা বাচ্চা দুজনকে রসুল আকরম সাল্লাহ ইসলামের রজায় পাঠাইয়া দিতেন বলতেন বাবারা তোমরা যান জানের কাছে চলে যাও তো হাসান হুসাইন রাজি আল্লাহনুমা দুজন নানাজির কবরের উপরে উঠে বসে থাকতো নানাজি ভিতর থেকে কথা কইতো আর নাতিরা দুজন উপরের থেকে শুনত নাতিরা উপর থেকে কথা কুইত আর নানাজি ভিতর থেকে এটার জবাব দিত ও বেহরাজ বাবাব মিয়ানে আশে কো মাশুক চেরমজিস মিয়ানে আশে কো মাশুক চেরমজিস কেরামান কাতে বিরা হাম খবর নিস মজার বিষয় হলো রসুল আকরম সাল্লাহ ইসলামের রোজার পাশে তো সারাক্ষণ জায়রিনরা দাঁড়ানো থাকে জিয়ারতকারীরা দাঁড়ানো থাকে এখন এখানে নানা নাতি কবরের উপরে আর ভিতরে উপরে আর নিচে যে কথা কয় রসুল আকরম সাল্লাহ নাতিদের সাথে কথা কয় নাতিরা কবরের উপরে থাকি শুনে অথচ জিয়ারতকারীরা একজনে একটা শব্দ শুনে না মিয়ানে আশাক মাসুক চেরমজিস কেরামান কাতে বীরা হাম খবর নিস হজরত ফাতেমার আল্লাহ আনহা কয় আব্বা তোমরা দুজনেই মুহূর্তে নানার কাছে চলে যাও তো দনোজন নাজির কাছে চলে গেছি হজরত রসুল আকরম সাল্লাহু আলু সাল্লাম জিজ্ঞেস করে আমার নাতিরা তোমরা এই মুহূর্তে এখানে কেন এসলা নাতিরা কয়া আল্লাহ আমাদেরকে আম্মাজান বলছি আপনার কাছে আসার জন্য রসুল আকরম সাল্লাহু আলু সাল্লামকে আমার নাতিগণ না তোমরা এই মুহূর্তে ঘরে চলে যাও তোমরা তো জানো না আজকের পরে তোমাদের মাকে এই দুনিয়াতে আর পাওয়া যাবে না আজকে তোমাদের মা তোমাদেরকে ছেড়ে চলে যাবেন এই মুহূর্তে ঘরে যাও বেশি করে মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো মায়ের চেহারা দেখার জন্য আগামীকাল থেকে আর মাকে দুনিয়াতে না নানাজির থেকে এই কথা শোনার সাথে সাথে হজরতে হাসান হুসাইন রাজিয়াল্লাহমা দনোজন দৌড়াইয়া ঘরের দিকে এসছে কেনতে কেনতি কেনতে কেনতি দুরোধন দৌড়াইয়া ঘরের দিকে এসছে ঘরে ঢুকতেছে কেনতে কেনতি হদরত আলিরজি আল্লাহন জিজ্ঞেস করে বাবা তোমরা কেন কান্দ হাসান হুসেন কয় আব্বা আমাদের থেকে আর গোপন করিয়ে না নানাজি আমাদেরকে বলে দিছে আমাদের মা আজকে আমাদেরকে সাড়ি চলে যাবে আমরা জীবনের জন্য মাকে আর কোনোদিন দেখব না নানাজি আমাদেরকে বলছে নাতিরা তোমরা ঘরে যাও মায়ের দিকে আমার এই কথাবার্তা বলতে বলতে জোহরের নামাজের সময় হয়ে গেছে হজরত আল্লাহ জর আস্তে আস্তে আরো বাড়তেছে হজরত ফাতেমারুদ্দাহা জহরের নামাজ করি আর বসে থাকতে পারে না জ্বরের প্রকোপ বাড়ি গেছে উনি এবার বিছানায় শুইয়া গেছে শুইয়া হজরত হাসান রাজি কয় বাবা তোমার আব্বাকে একটু আনো হজরত হাসান আলীর ডাকিয়ে আনছে আলী আলির আনহু ফাতেমার মাথার পাশে বসে জিজ্ঞেস করে ফাতেমা আমাকে কেন ডাকছ হজরত ফাতেমা রদিয়াল্লাহু আনহা কয় আলী আমি আপনাকে কয়েকটা কথা বলবো এক নম্বর কথা হইল যেদিন থেকে আমি আপনার স্ত্রী হইয়া আপনার ঘরে আসছি সেই দিন থেকে আজকে পর্যন্ত স্বামী হিসাবে আপনার যে হক ছিল সেই হক আমি আদায় করতে পারি নাই স্বামী হিসাবে আপনার যে খেদমত করার দরকার ছিল সেই খেদমত আমি আপনার করতে পারি নাই এইটার কারণে আমাকে দোষী করি কে আমাদের ময়দানে আল্লাহ ফাঁকে আদালতে যদি আপনি নালিশ করেন তো আমি কন্যা হওয়ার কারণে কোটি কোটি মানুষের সামনে আমার আব্বা শর্মিন্দা হবে আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা কেয়ামতের ময়দানে শর্মিন্দা হোক এই জন্য আপনার হাত ধরি বলতেছি আলী আমি জিন্দা থেকে আপনি আমাকে একটু মাফ করিয়া দে আমার মেয়েরা দুস্তা বাব হজরত আলী রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে ফাতেমার হাত ধরছে হাত ধরিয়া কাঁদে আর কয় ফাতেমা কি বললা তুমি তুমি তো রহমতুল্লিল আলামিনের নয়নের মনি তুমি তো রহমতুল্লামিনের কলিজার টুকরা আমি আলী কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না হাবিব দয়া করে মেহরবানি করে আমার আগদের মধ্যে আমার মধ্যে তোমাকে দিয়েছেন আমাকে তোমার স্বামী বানাইয়াছে দয়া করে মেহরবানি করি যেদিন থেকে তোমাকে স্ত্রী বানাইয়া গড়ে উঠেছি সেই দিন থেকে আজকে পর্যন্ত এক বেলা খানা হতো তোমার ফেট ভরাইয়া কোনো দিন আমার ফাতেমা তুমি তো জাহানের সম্রাটের কন্যা তোমাকে স্ত্রী ঘরে সি যে দিন থেকে আজকে পর্যন্ত ভালো একজোড়া কাপড় তো তোমার আমি পরাইতে পারি নাই ভালো একটা বিছানার মধ্যে তোমাকে ঘুমাইতে দিতে পারি নাই আমি তো তোমার কোনো মেহমানদারি করতে পারি তোমার কোনো খাদবত করতে পারি নাই আল্লাহর হাবিবের কন্যা হিসাবে কেয়ামতের ময়দানে তুমি যদি আল্লাহ ফাঁকের দরবারে আমার জন্য মামলা করো আমি আলীর কি ভয় হবে আল্লাহর বাস্তে জিন্দা থাকতে তুমি আমাকে একটু মাফ করিয়া দিয়া যাও স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে আর স্ত্রীর স্বামীর হাত ধরিয়া কান্দে একে অপরের কাছে মাপ চায় আমার মা বোনেরা এইটাকে বলে দম্পতি এটাকে বলে স্বামী স্ত্রীর মহাব্বত এটাকে বলে স্বামী স্ত্রীর আচরণ আজকের দুনিয়াতে আমরা কিছু স্বামী স্ত্রী আছি ঝগড়া লাগলে তিনবারই খবর হয় স্বামী স্ত্রীর মা বাপ ধরিয়া গালাগালি করে আর স্ত্রীর স্বামীর মা বাপ ধরিয়া গালাগালি করে জীবনটা জাহান নামে পরিণত হয় এটা কোন ধরনের স্বামী এটা কোন ধরনের স্ত্রী আমার ভাইরা দোস্ত হজরত ফাতেমার আলী আপনার সাথে আমার আরো একটা কথা আছে সেই কথাটা হইল আব্বাজান যখন আমাকে বলছেন আব্বাজানের সাথে আমি ইফতার করব তাহলে নির্গাত ইফতার রাগ আগে আমার এতেকাল হবে আমি ইফতারের আগে মরে যাব সামনে রাত আল্লাহর বাস্তে মেহরবানি করি আমার দাফন কাফনটাকে রাত্রের মধ্যে করিয়ে ফেলবেন আগামীকাল সকাল পর্যন্ত বিলম্বিত করবেন না আমার দাফন কাফনটাকে আগামীকাল সকাল পর্যন্ত আলোর মধ্যে করার জন্য ফিসেবেন না রাত্রের অন্ধকারে আমাকে দাফন করিয়ে ফেলবেন আর আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য আমার দাফনে অংশগ্রহণ করার জন্য কোনো ব্যাগানা পুরুষকে দাওয়াত দিবেন না আপনারা নিজেরা নিজেরা আমাকে জানাজার নামাজ পড়ে দাফন করে ফেলবেন হজরত আলী রোজি আল্লাহ ফাতেমা এটা কি বললাম তুমি রহমতুল আলমিনের কন্যা তোমার খবর পাইলে হাজার হাজার মানুষ দৌড়াইয়া আসবে জানাজা আর দাফনের শরিক হওয়ার জন্য তুমি নিষেধ করতেছ কেন আমার বেহরাজ হজরত ফাতেমা রোজি কয় আলী বুঝলেন না আপনি আমাকে যখন আপনারা কাফন পরাইয়া নিয়ে চলবেন খাটিয়ায় করি কবরস্থানের দিকে জানাজার জানাজার নামাজের জায়গার দিকে যখন নিয়ে চলবেন তখন মানুষ যারা উপস্থিত থাকবে এরা তো আমার খাটিয়ার দিকে তাকাবে আমার খাটিয়ার দিকে তাকাইলে আমার শরীরটা তাদের নজরে পড়বে যদিও কাফনের কাপড় পেছানো থাকার কারণে তারা আমার চেহারা দেখবে না কিন্তু রসুলের কন্যা ফাতে মা কতটুক লম্বা কতটুক খাটো কতটুক মোটা কতটুক চিকন এটা তো তারা বুঝতে পারবে এটা তো তারা বুঝবে আমার কাফনের কাপড় দিয়া যখন আমার শরীরটা মোড়ানো থাকবে কাফনের কাপড়ের উপর দিয়া তাকাইলে তারা আমার চেহারা দেখবে না এ কথা ঠিক কিন্তু আমার শরীরের অবকাঠামোটা তো তারা অনুভব করতে পারবে লম্বা কদ্দুর বাটি কদ্দুর মোটা কদ্দুর চিকন কদ্দুর এটা তো তারা বুঝতে পারবে আমি ফাতেমা এটাকেও ফরদার লঙ্ঘন মনে করি আমি মনে করি আমার শরীরের অবকাঠামোটা কাফনের কাপড়ের উপর দিয়েও বেগানার নজরে পড়ুক এটাও পর্দার লঙ্ঘন আর এতটুকু পর্দার লঙ্ঘনের কারণে আমার আব্বা হয়তো আল্লাহ ফাকের আদালতের আসামি হইয়া যেতে পারে আমি এটাও চাই না এই জন্য আল্লাহর বস্তি আমাকে দিয়া পর্দা লঙ্ঘন করাবেন না আমার কাফনের কাপড়ের উপর দিয়াও কোনো বেগানার নজর আমার দেহের উপরে পড়ুক এটা আমি চাই না কোনোভাবেই এটা করতে দিবেন না আমাকে রাত্রের মধ্যে দফন করবেন আর কোনো বেগানা মানুষকে আমার জানা যায় আমার দাফনে অংশগ্রহণ করার জন্য খবর দিবেন না আল্লাহ তারিখের মধ্যে লিখে আদি শরীফের মধ্যে আসছে হাসান হুসাইন ছোট মায়ের খাটিয়া বহন করার মতো তাদের এখনো যোগ্যতা হয় নাই আমার বেয়েরা হজরত আলির দিয়াল মানুষ একজন এখন একটা খাটিয়ার একজনের যদি ফিসনের দুই পায়া ধরে তাহলে সামনে কমপক্ষে একজন মানুষের দরকার অথবা একজনে যদি সামনের দুই পায়া ধরে তাহলে ফিসনের কমপক্ষে একজন মানুষের দরকার কিন্তু মানুষ আছে খালি হজরত আলী একজন এখন কে ধরবে খালিয়া কে বহন করবে কবরস্থানে কেমনে নিয়ে যাবে হজরত আলীর আল্লাহু আনহু আল্লাহ আকবর দাঁড়াইয়া দাঁড়াইয়া নিচের দিকে তাকে তাকাইয়া চিন্তা করতেছে কি করবে ফাতেমার তো রক্ষা করার দরকার এই টাইমের মধ্যে আল্লাহর পেগম্বর একজন জলিল কদর সাহাবি হজরত আবু ওই জায়গাতে আসি উপস্থিত হজরত আলী রাজি আল্লাহকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম হজরত আলী রাজি আল্লাহনু আবু জর গিফারের দিকে তাকে জিজ্ঞেস করে ও আবুজর এই রাত্রে কেমনে আপনি এখানে এসলেন আপনি ফাতে পারেন কালের খবর কেমনে পাইলেন ফাতেমা তো আমাকে নিষেধ করছে কাউকে খবর দেওয়ার জন্য কিন্তু আপনি কেমনে খবর পাইলেন আপনি এখানে কেন আসলেন আবু আমি বিনা দাওয়াতে আসি না মুঝে সঞ্জো মাই আয়য়া ਨਹੀਂ হো বোলায়া গে আহু হযরত আলী হযরত আবু জারির রাদিয়াল্লাহু আলী আমি নিজে নিজি আসি নাই আমি প্রতিদিনের মতো হিসাব নামাজ করি ঠিক মত শুইয়া গেছিলাম এবং ঘুমাইয়া গেছিলাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি রাহমাতুল লিল আলামিন শফিউল মুজদাবিন জনাব মুহাম্মদুর সাল্লাল্লাহু আমারে কয় ও আবু জার আমার فاطمهর খাটিয়ে বহন করার জন্য আলী সারা আর কেউ নেই তুমি একটু যাও না আমার فاطمه বেগমের কবরস্থানে নিতে সাহায্য ও মুসলমান ভাইরা আমাদের শিকার অনেক কিছু আছে হযরত আবুজার জার গিফার রাদিয়াল্লাহু হজরত আলী রাজিয়ালু দুজন হজরত ফাতমার্লাহকে নিয়া হজরত হাসান হুসাইন রাজি আল্লাহা সহ জানাজার নামাজ পড়ি হজরত ফতে মারজিয়াল্লাহানহাকে জান্নাতুল বকির কবরের মধ্যে শোয়াইছে দফন করার জন্য এই সময়ের মধ্যে হজরত আবুজার দিফারি রজি আল্লাহানু কবরকে সম্বোধন করি কয় ও কবর তোর তবদ্যাস একটা আছে মানুষেরই ফাইলেই খালি শিপ মারস মানুষের ফাইলেই খালি শিপ মারস খবরদার আজকে যারা তোর মধ্যে শোয়াইলাম এটার লগে বেয়াজবি করিস না জানস নি এটা মোহাম্মদুর রসুল্লা সাল্লা কন্যা এটা হজরত আলীর বিবি এটা হাসান হোসাইনের মা বেহস্তির অমনীদের সর্দার এটার সাথে বেয়াজবি করিস না আমার বেহরা আপনারা কেরাম জিজ্ঞেস করেন কবরের মাটিরে আল্লাহ জবান খুলে দিছে কবরের মাটিয়ে আবুজার গিফারি রিফারি রাজি আল্লাহ সাথে আরবি ভাষায় কথা কয় কবরের মাটি আবুজার। আমি রসুলের কন্যা চিনি না আমি আলির বিবি চিনি না আমি হাসান হুসেনের মা বুঝি না আমার এখানে বংশ পরিচয়ের কোনো মূল্য নাই আনা বাইতুল ওয়াসদাতি আনা বাইতুল ওয়াসী আনা বাইতু জুলমতি আনা আবাইতু তু আমি একলা ঘর আমি অন্ধকার ঘর আমি সব ঘর আমি অপরিচিত ঘর মাহাম্মাদ্তা বিহী আমালহু, লাভবিউশ্ৃট বিহী নসবহু। যার আমলে তার ফিসে হটায়। বংশ পরিচয়তারে আগে বাড়াই দিতে পারে না। আমার এখানে নেকামল উনিয়ে আসলে দর্ক ধর আছে। বদ নিয়ে আসলে। আমার এখানে শাস্তি আছে সে যেই হোক না কেন এই জন্য সুর আকম সাল্ল্লাহ ল ওসাললাম। জিন্দা অস্থায়। হাজারাত ফাতেমার ত আল্লাহ হহানাকুর কেটা কিনেকে বলছেন। ইয়া ফাঁতে আনকজি নাফসাকি মিনান نار ইয়া ফাতেমা আনকজি নাফসাকি মিনান نار ও ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো সেরকম আমল করো ফাইন্নাহু মামাত্তা বিহি আমালুহু লাম ইউসরি' বিহি নাসবু তুমি নিজে যদি নাফরমান হও আব্বা যদি আল্লাহর অলি হয় আব্বায় তোমাকে কিছু করতে পারবে না তুমি নিজে যদি নাফরমান হও পীরসাপ যদি আল্লাহর অলি হয় পিরসাবে তোমাকে কিচ্ছু করতে পারবে না তুমি নিজে যদি নাফরমান হও তোমার খাতিল্লা যদি বড় হুজুর হয় বড় হুজুরে তোমার কিচ্ছু করতে পারবে না আল্লাহ আকবার এই জন্য বলি মা বোনেরা হজরত ফাতেমা আল্লাহ ওনার এই ঘটনাটা আপনাদেরকে শুনেলাম বেগানা পুরুষের থেকে কীরকম পর্দা করা দরকার রসুলের কন্যা হইয়া দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বে ফাতেমা মৃত্যুর পরে পর্যন্ত কীভাবে পর্দা করিলেন এইভাবে নিজের যৌবনকে নিজের যৌনতাকে হেফাজত করিবেন কারণ এটা আপনার কাছে আল্লাহ ফাক রাখছে আপনার স্বামীর আমান স্বামীর কি এই জন্য শরীফের মধ্যে এর সাত করেন আমার উন্ম চারটা জিনিস যদি তোমার মধ্যে থাকে দুনিয়াদারি তোমার না থাক তোমার কিচ্ছু আসে যায় না দন সম্পদ তোমার কাছে নাই গাড়ি বাড়ি তোমার কাছে নাই রাজপ্রাসাদ তোমার কাছে নাই ক্ষমতা তোমার কাছে নাই তোমার কোনো অসুবিধা নাই এই চারটা গুণ যদি তোমার কাছে থাকে এক নম্বর গুণ আমার হেফাজত করা দুই নম্বর সদা সত্য কথা বলা তিন নম্বর নিজের চরিত্রকে সুন্দর করা চার নম্বরে হালাল খাদ্য খাওয়া আল্লাহ আকবর হফজু আমানতিন ওয়া হাদিচিন হাদিসিন খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তুমাতিন কয়টা গুণ সাতটা গুণ এক নম্বর আমানতের হেফাজত করা দুই নম্বর সত্য কথা বলা তিন নম্বর চরিত্রকে সুন্দর করা চার নম্বর হালাল খাদ্য খাওয়া হালাল খবরদার হারাম খাবেন না হারাম খাওয়াইয়া ছেলে মেয়ে লালন পালন করবেন না যেই যেই ছেলে মেয়েকে হারাম খাওয়াইয়া লালন পালন করবেন এই ছেলেমেয়ে মেয়ে দুনিয়া আখেরাতে আপনার কোনো কাজে আসবে না আখেরাতে তো উপকারে আসবে না আসবে না দুনিয়াতেও আপনার সেবা করবেন না সেবা করবে না ওই বৃদ্ধকালে ছেলে মেয়ের থেকে মা বাপ যেই সেবা পায় সেটা আপনি পাবেন না কারণ আপনি তো হারাম খাওয়াই সন্তান লালন পালন করছেন এই ছেলে নিজে অফিসার হইয়া বউ হইয়া শহরে বন্দরে যাইয়া থাকবে আর আপনার এই বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে আপনি বৃদ্ধাশ্রমে থাকা লাগবে মেয়ের মুখ পর্যন্ত দেখবেন না খবরদার হারাম খাওয়াইয়া হারাম লোক মা দিয়া মেয়ে লালন পালন করবেন না আল্লাহ একবার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন কোথায় দিবেন মাদ্রাসায় দিবেন কোরআন শিখেবেন দিন শিখেবেন ছেলে একটা ছেলেও হইলে যেন আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারে সাকরাতের সময় আল্লাহ আকবার আপনার মাথার পাশে বসি সুরাই আসিনটা যেন হটতে পারে শুক্রবারে শুক্রবারে আপনার কবরটা জেয়ারাত করার সময় কবর জিয়ারতে দোয়াটা যেন পড়তে পারে পাঁচ নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠাইয়া রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা আপনার জন্য দোয়া যেন করতে পারে ও মুরব্বিয়ান কেরাম একটা ছেলে হলেও মাদ্রাসায় পড়াইবেন আর মাদ্রাসাগুলাকে সব সময় বুকে নিয়ে থাকবেন ও দোস্ত দোস্তবাব মনে রাখবেন আপনার ফ্যামিলি মেম্বার যদি দশজন হয় আজকে থেকে এগারো জন মনে করবেন আর একজন ফ্যামিলি মেম্বার এই মাদ্রাসাকে মনে করবেন আপনার মাসে মাসে আপনার ঘরে যদি আল্লাহ আকবার বিশ হাজার তিরিশ হাজার টাকা যদি ফ্যামিলি খরচ হয় তো সেখানে আর দুই হাজার টাকা যোগ করবেন প্রতি মাসে দুই হাজার টাকা মাদ্রাসায় আল্লাহর রাস্তায় দিবেন আল্লাহর রাস্তায় মাদ্রাসায় মনে রাখবেন এগুলা কোরআনের কারখানা কোরআনের সাথে অল্প দামের কাপড় কোরআন শরীফের গিলাপ বনে মানুষে ফাঁয়ে লাগলি উঠাইয়া বুকে লাগায় মুখে লাগায় চুমা খায় অল্প দামের কাঠ কোরআন শরীরের রেহাল হয় লাগলে বুকে মুখে লাগায় তুই যদি আমার কোরানের সাথে কোরআনের কারখানার সাথে লাগিয়া লাগিয়া জীবনটা কাটস আমি দুনিয়া আখেরাতে তোরে এইরকম সম্মান ই বানাইয়া দেব দুনিয়ার মানুষে তোর ইজ্জত করবে আর সম্মান করবে ওয়া না আনহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ তালা খেয়ের খালকিহি মোহাম্মদ ওয়া আলিহি ও সাহবিহি আজমাইন আজকে প্রথম দিন ও আচ্ছা একদিনই ও আচ্ছা আচ্ছা তো কথা বুঝছেন তো সবাই মাদ্রাসা মাদ্রাসার জন্য সব সময় খেয়াল করবেন তো ইনশাল্লাহ সব সময় খেয়াল করবেন মাদ্রাসার সুখে দুঃখে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সুখে দুঃখে মাদ্রাসার সংস্কারে সব সময় খেয়াল করবেন এই আপনাদের কাছে এই অনুরোধটা রাখি আমার কথা আমি এখানে শেষ করতেছি দরুদ শরীফ পড়েন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ইম ওয়ালা আলি মোহাম্মদ কামা সাল্লাহী আলা বরাহিমা ওয়া আলা আলী বরাহিম ইন্না কাহ হামিদুম্মাজীদ আল্লাহহুমা বারিক আলা মোহাম্মাদ ইম আয়ালা আলি মোহাম্মদ কামা বার তা আলা ই বরাহিমা ওয়ালা আলী বরাহিম ইন্না কাহ হামিদুম্মাজীদ আমার মাদ্রাসাটার জন্য সবাই দোয়া করবেন

ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله دين الفرشتا زكس رطر الفرشتا اشتز يا الله ايش هم يرمد ربنا গুনার গাট নিয়া হাতুড়া জিয়া আল্লাহ আল্লাহ দয়া করি মারবাড়ি করি maaf করি দেন আল্লাহ নাস্তাউফুক আও রাতু বইলে আল্লাহই গরা কদরিয়া এ গুনাহ তুমি দানি ওয়া হুদাসতী গাও গুনাহে বি আদাদর আবারে বস্তম হাজারবার বার তো আল্লাহ ফাঁকলে ফল ঝরি যায় এটাই স্বাভাবিক মাথার চুল ফাঁকি গেছে মুগের দাড়ি ফাঁকি গেছে আল্লাহ এক সময় না এক সময় মৌ আল্লাহ আল্লাহ মেহরবানি করি মৌ আগে তোবার নসিব করি দেন আল্লাহ আল্লাহ তওবার হালতে মৌ দান করি এনে আল্লাহ আল্লাহ দয়া করি মহতরা কে মাফ করিয়ে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মহতের সময় ইমান নুজিফ করি আল্লাহ কাতুমাবিল খায় করিয়ে নে জিজগড়ি নিকিলে মাধানচে মেরি যা কলমায়ে তৈরি জোবা ইয়া আল্লাহ আমার ভাই বন্ধুরা আমার সাথে হাত উঠেছে আল্লাহ اللہ امر کا زندگ کی زونہ ہی تاکر کے دیتے ہم اللہ حضرت نانو پری حضور رحمت اللہ علیہ فیوزات جاری کری دے نیا اللہ مجھے ایمہ بجائے شیخ عالم سلطان احمد ولی باز غادے مجھے عرفان বুঝার বাবা যায় মুর্শাদে মন জমির উদ্দিন ইমামে আর ফাদে বাহাকে মুক্তা দায়ে মুক্তা দায়া আজিজুল ইমামে পেশাওয়ায়া ইয়া আল্লাহ বুজুরগান দিন কে সাগর দিয়েছিলেন আমাদের এক ফোঁটা হইলেও আপনার মহাব্বতের দৌলত দেন ইয়া আল্লাহ তাকওয়ার দৌলত দেন ই আল্লাহ এ আল্লাহ এই খানাকে কবুল ফরমান দিন দুগুনি রাজ্যগুনি তরক্কি দান ফরমান সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করিয়ে দেন এ আল্লাহ মোহায়ম শাহজুরের হায়াতের মধ্যে বরকত দেন সমস্ত আসাদামদেরকে কবুল ফরমান সমস্ত ছাত্রবাইদেরকে কবল ফরমান সমস্ত মাহিবিনদেরকে কবুল ফরমান সমস্ত সাহায্যকারীদেরকে কবল ফরমান সমস্ত প্রতিবেশীদেরকে কবল ফরমান এ আল্লাহ মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যায় সমস্ত কবরস্থানগুলি মূর দেগানের কবর আজ করে দেন এ আল্লাহ আমাদের বিয়ে বেচাগুলাকে নেক্কার দিনদার চরিত্র বান বানাইয়া দেন এ আল্লাহ এই মাদ্রাসার উচিলে চতুর্দিকের আত্রাফের প্রত্যেক ঘরে ঘরে আলেম হাক্কারী রব্বানী হাফেজে কোরআন তৈয়ার করে দেন ইয়া আল্লাহ আপনার হাবিবের صدকা দোয়া দরখাস্ত কবুল ফরমান সমস্ত অসুস্থদেরকে شفاء দান করেন ওয়া তা আলা খাইরে খালকি মুহাম্মাদিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাঈন بِرَحْمَتِكَ یا ارحم